হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি আলোচনা করব বাংলার কিছু গুরুত্বপূর্ণ পেডাগজি। তো আজকের আলোচনায় থাকছে 30টি কমন যোগ্য এমসিকিউ টাইপ পেডাগজি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট। তো দেখো, এক নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে পড়াতে গিয়ে বাংলা ভাষা শিক্ষক সমগ্র পাঠটিকে যদি সময় মতো শেষ করতে চান তাহলে তার করণীয় কি? তো দেখো অপশানগুলি, তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, পাঠ পরিকল্পনার ওপর গুরুত্ব দান। এরপর দেখো, শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার গুরুত্বপূর্ণ দিকটি হল, দেখো, ব্যাকরণবোধ, উচ্চারণ, রসবোধ, সৌন্দর্যবোধ। তো শিশুর মৌলিক চিন্তার বিকাশে ভাষার গুরুত্বপূর্ণ দিকটি হল রসবোধ। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভাষা শিক্ষায় নির্ণায়ক পদ্ধতি ব্যবহার করা হয় কাদের জন্য? অন্ধ শিশুদের জন্য, বধিরদের জন্য, মূক ও বধিরদের জন্য, মানসিক প্রতিবন্ধীদের শিশুদের জন্য? তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য। এরপর চার নম্বর প্রশ্ন দেখো, একটি বিশৃঙ্খল পরিবেশের শ্রেণীপাঠে কয়েকজন অভব্য ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে শিক্ষক মহাশয় যে তাৎক্ষণিক কার্যকরী সিদ্ধান্ত নেবেন তা হলো, দেখো, অভিনয়, শাসন, উপস্থিত বুদ্ধি, অভিভাবকদের ডাকবেন। তো এটির সঠিক আনসার হবে অপশান সি, উপস্থিত বুদ্ধি। খুবই ইম্পর্টেন্ট, আর এই রকম টাইপেরই এবারের টেটে যে পেডাগজির প্রশ্ন হবে এই রকম ধরন বা এই ধরনেরই প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো, অর্জন, অ্যাকুইজিশন হলো সেই প্রক্রিয়া যার দ্বারা কোনো ভাষা স্বাভাবিকভাবে আমরা রপ্ত করি। এটি দেখো অপশানগুলি, তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, অবচেতনভাবে। তারপর দেখো, মূর্তন হলো এক ধরনের মৌখিক শিক্ষণ, শিক্ষণ কৌশল, মডেল, ব্ল্যাকবোর্ড। তো এটির উত্তর হবে অপশান বি, শিক্ষণ কৌশল। নেক্সট দেখো, যখন কোনো রকম অনুশীলন ছাড়াই সরাসরি ভাষা শেখানো হয় তখন তাকে বলা হয় প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, আত্মীকরণ, ধারাবাহিকভাবে ধরে রাখা। তো যখন কোনো রকম অনুশীলন ছাড়াই সরাসরি ভাষা শেখানো হয় সেটিকে বলা হয় আত্মীকরণ। এরপরে আট নম্বর প্রশ্ন দেখো, গদ্য শিখনের ক্ষেত্রে যে সকল বিষয় অবলম্বন করতে হয় তা হলো, দেখো অপশানগুলি, বিষয়বস্তুর বর্ণনা কালানুক্রমিক হবে, বিষয়বস্তু শিক্ষার্থীদের বয়স অনুযায়ী হবে, বিষয়বস্তু পাঞ্জল ভাষায় বর্ণনা করতে হবে, ওপরের সবগুলি। তো গদ্য শিক্ষণের ক্ষেত্রে যে সকল বিষয় অবলম্বন করতে হবে সেগুলি হচ্ছে এ, বি, সি, সবগুলি হবে। তাই এটি সঠিক উত্তর হবে অপশান ডি, ওপরের সবগুলি। এরপর দেখো, বধিরদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ হল শ্রবণভিত্তিক শিক্ষা উপকরণ, স্থির প্রাপ্তিচিত্র, মডেল চার্ট। তো এটির উত্তর হবে সি, মডেল। এরপর দশ নম্বর প্রশ্ন দেখো, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীকে শব্দক্রম পদ্ধতিতে শিক্ষা দেওয়ার অর্থ, অপশানগুলি দেখো। তো এটির উত্তর হবে অপশান বি, শব্দের উচ্চারণ, প্রতীকতা ও বানান শিক্ষা দেওয়া হয়। এরপর দেখো, শোনার মাধ্যমে শিখন সফল করে তোলে, বলার দক্ষতাকে, পড়ার দক্ষতাকে, লেখার দক্ষতাকে, বলা পড়া এবং লেখার দক্ষতাকে একসঙ্গে কার্যকরী করে তোলে। তো এটির
সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর দেখো, অভিভাবকদের ভাষা বলতে কী বোঝায়, খুবই ইম্পর্টেন্ট এটি। তো দেখো অপশনগুলি, অভিভাবকদের মুখের ভাষা, শিক্ষার্থীরা পিতামাতার সঙ্গে যেভাবে কথা বলে, ভিন্ন ছান্দিক এবং সহানুভূতিপূর্ণ ভাষায় কথা বলা, অভিভাবক যে ভাষায় শিক্ষার্থীদের শিখিয়ে থাকেন। তো এটির সঠিক আনসার হবে অপশন সি, ভিন্ন ছান্দিক এবং সহানুভূতিপূর্ণ ভাষায় কথা বলা। এরপর দেখো, প্রাথমিক স্তরে হাতের লেখায় যত্ন নেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের উপদেশ দেবেন, প্রতিদিন বাড়িতে লিখতে দেবেন, ক্লাসে লেখার অভ্যাস করাবেন, উপরের সবগুলি। তো প্রাথমিক স্তরে হাতের লেখায় যত্ন নেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে লেখার অভ্যাস করাবেন। অপশন সি হবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, একটি প্রবন্ধ রচনার মধ্যে শিক্ষার্থীদের কোন গুণের পরিচয় মেলে? পর্যবেক্ষণ শক্তি, সৃজনশীলতা, সৌন্দর্যবোধ, ভাষা ব্যবহারের দক্ষতা। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, সৃজনশীলতা। এরপর দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার আগে আমি বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো দেখো, শিক্ষক যদি থাকে তাহলে শিক্ষার্থী হচ্ছে, তাহলে ভাষা শিক্ষা থাকলে কি হবে? ব্যাকরণ বই, দ্রুত পঠনের বই, বাংলা বই, এবং অপশন ডিতে রয়েছে সবগুলি। তো ভাষা শিক্ষা এটির ক্ষেত্রে হবে সবগুলি, ব্যাকরণ বই, দ্রুত পঠনের বই, বাংলা বই। অপশন ডি হবে এটির সঠিক উত্তর। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে শিশুদের সমবেত কণ্ঠে কবিতা মুখস্থ করানো হয়, সমবেত পাঠে শিশু, দেখো অপশনগুলি, শ্রেণীকক্ষ থেকে পালাতে পারে না, অমনোযোগী হতে পারে না, শিক্ষক বা শিক্ষিকাকে ভয় পায় না, পাঠ নির্ভুল হয়। তো এটির সঠিক উত্তর হবে অপশন বি, অমনোযোগী হতে পারে না। এরপর দেখো, শ্রেণীকক্ষে পাঠদান শেষ করার আগে শিক্ষার্থীর উপলব্ধির মূল্যায়ন করা হবে। তোমাদের বলে রাখি, এবার যে প্রাইমারি টেট হবে সেই তার প্রশ্নপত্র অবশ্যই সিটেটের যে সিলেবাস সেই অনুযায়ী হবে, এবং তোমরা সিটেটের যে কোয়েশ্চেন অবশ্যই দেখেছো সে ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনাই রয়েছে। আর এবার যে টেট, সেই টেটে এইরকম আমি যেসব প্রশ্ন আলোচনা করছি এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনাই রয়েছে। মুখ দেখে দুই তিনটি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে, গোষ্ঠী আলোচনার মাধ্যমে, কোনোটিই নয়। তো এটির সঠিক আনসার হবে অপশন বি, দু তিনটি অনুসন্ধানী প্রশ্নের মাধ্যমে। এরপর দেখো, শিক্ষক হিসাবে আপনার প্রধান কর্তব্য, তো অপশনগুলি দেখো। আর আমি অনেক সময় কোনো প্রশ্নের আনসার একটু ধীরে ধীরে বলি, কারণ হচ্ছে তোমরা যে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে এবং তোমরা নিজেরাই মনে মনে ভাবতে পারো, তার জন্যই আমি প্রায় টাইম আমি একটু ধীর গতিতে আনসারের বা অপশনগুলি বলি। তো এখানে অপশনগুলি দেখো, এটির সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। শিক্ষক হিসাবে আপনার প্রধান কর্তব্য হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। এরপর দেখো, কোনো শিক্ষার্থী অমনোযোগী হলে শিক্ষক হিসাবে আপনার করণীয় কি? আকর্ষণীয় পাঠ পরিবেশন, শিক্ষার্থীকে তিরস্কার, প্রধান শিক্ষককে জানানো, অভিভাবককে জানানো। তো এটির সঠিক আনসার হবে অপশন এ, আকর্ষণীয় পাঠ পরিবেশন। এরপর 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত রীতিগুলির মধ্যে কোনটি, এটি কোটি হয়ে গেছে, কোনটি হবে, কোনটি গদ্য শিখন পদ্ধতি,
তো এখানে যে চারটি অপশান রয়েছে এই অপশানগুলির মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থবোধ পদ্ধতি। এরপর দেখো, ভাষার সাধারণ রূপ হল লেখ্য ভাষা, কথ্য ভাষা, সাধু ভাষা, সাংকেতিক ভাষা। তো ভাষার সাধারণ রূপ হলো যেটি, সেটি হলো সাংকেতিক ভাষা। অপশান ডি হবে এটির সঠিক উত্তর। তারপর দেখো, ভাষা শিক্ষায় দ্রুত পঠনের প্রয়োজনীয়তা, অপশানগুলি দেখো, পাঠের গতি সঞ্চার করতে, মূল পাঠের সহযোগী হিসাবে, পাঠে রসবোধ জন্মাতে, ওপরের সবগুলি। তো ভাষা শিক্ষায় দ্রুত পঠনের প্রয়োজনীয়তা যেটি, সেটি হলো মূল পাঠের সহযোগী হিসাবে। অপশান বি হবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো, অভিনয় শিক্ষা সহায়ক কোন শ্রেণীর প্রদীপনের অন্তর্গত? তো এটি কী ধরনের শিক্ষা সহায়ক উপকরণ? তো দেখো অপশানগুলি, তো এখানে যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে এটির সঠিক উত্তর হবে অপশান সি, সক্রিয়তা ভিত্তিক উপকরণ বা প্রদীপন। তারপর দেখো, প্রসারিত স্বরধ্বনির সময়, দেখো অপশানগুলি, তো এটির সঠিক উত্তর হবে অপশান বি, ওষ্ঠদ্বয়ের প্রসারণ ঘটে। তাহলে প্রসারিত স্বরধ্বনির সময় কি হয়? ওষ্ঠদ্বয়ের প্রসারণ ঘটে। এরপর 25 নম্বর প্রশ্ন দেখো, শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যেসব উপকরণ অত্যাবশ্যকীয় সেগুলিকে বলা হয় শিক্ষণ উপকরণ, বুলেটিন বোর্ড, মডেল, রেখাচিত্র। খুবই ইম্পর্টেন্ট। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, শিক্ষণ উপকরণ। এরপর দেখো, উচ্চারণ বিকৃতির একটি ভাষাতাত্ত্বিক কারণ, দেখো অপশানগুলি, আঞ্চলিকতা, ভৌগোলিক ব্যবধান, পারিবারিক ব্যবধান, উপভাষা। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, উপভাষা। উচ্চারণ বিকৃতির একটি ভাষাতাত্ত্বিক কারণ হচ্ছে উপভাষা। এরপর দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কবিতা শিক্ষার মূল উদ্দেশ্য হল? তো এখানে অপশানগুলি দেখো, ভাষা জ্ঞানের বিকাশ ঘটানো, কল্পনার বিকাশ ঘটানো, ভাবের উপলব্ধির বিকাশ ঘটানো, আনন্দের বিকাশ ঘটানো। তো কবিতা শিক্ষার যেটি মূল উদ্দেশ্য সেটি হচ্ছে ভাবের উপলব্ধির বিকাশ ঘটানো। অপশান সি হবে এটির সঠিক উত্তর। এরপর দেখো, নাটক শিক্ষণের উপযুক্ত পদ্ধতি, দেখো অপশানগুলি। তো নাটক শিক্ষণের উপযুক্ত পদ্ধতি যেটি, সেটি হচ্ছে শ্রেণীকক্ষে অভিনয়। অপশান বি হবে এটির সঠিক উত্তর। এরপর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, ধ্বনি সাম্য বিধি হলো? দেখো অপশানগুলি, অপশান এতে রয়েছে প্রায় সমুচ্চারিত শব্দগুলিকে একসঙ্গে শেখানো হয়, অপশান বি উচ্চারণ প্রক্রিয়া শেখানো হয়, অপশান সি ধ্বনি পরিবর্তনের নিয়ম শেখানো হয়, অপশান ডি ওপরে সবগুলি। তো ধ্বনিসাম্য বিধি যেটি, সেটি হচ্ছে অপশান এ, প্রায় সমুচ্চারিত শব্দগুলিকে একসঙ্গে শেখানো হয়। আজকের শেষ প্রশ্ন দেখো, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য। তো ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য যেটি, সেটি হচ্ছে ভাষাকে শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারা। এটি হবে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য। অপশান ডি হবে এটির সঠিক উত্তর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।